বিদ্যালয় পরিদর্শকের সঠিক নজরদারির অভাবে বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত সদ্য করকরি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগটি। প্রাথমিক বিভাগটি কয়েকদিন আগে ইংরেজি মাধ্যমে উন্নীত হলেও ইংরেজি মাধ্যমে শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। এই বিদ্যালয়ে পানীয় জলের সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে। তেলিয়ামুড়া মহকুমার উপজাতি অধ্যুষিত রূপাছড়া এলাকায় সদ্য করকরি উচ্চ বিদ্যালয়টির অবস্থান। কিছুদিন আগে সদ্য করকরি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পঠন পাঠন বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে উন্নীত করা হয়। এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন। এদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন মাত্র 3 জন। তারা সকলেই বাংলা মাধ্যমের হওয়ায় ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানান, শিক্ষকরা সকলে বাংলা মাধ্যমের হওয়ায় পঠন পাঠনে সমস্যা হচ্ছে। তাছাড়া বিদ্যালয়ে পানীয় জলের তীব্র সংকট রয়েছে, সময় মতো পানীয় জল পাওয়া যায় না বলে তিনি অভিযোগ করেন। প্রধান শিক্ষক আরো জানান, মিড ডে মিলের রান্নাঘর ভগ্ন দশায় পরিণত হওয়ায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মিড ডে মিল রান্না করতে হচ্ছে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল না থাকার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে এসে অবসর সময়েও খেলাধুলার জায়গায় পঠন পাঠন করতে হচ্ছে। হাই স্কুল প্রাইমারি সেকশন, প্রাইমারি সেকশন এখন হলো প্রাইমারি সেকশনের মধ্যে ইংলিশ মিডিয়ামটা শুধু প্রাইমারি, ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত। কী কী সমস্যা আছে স্যার? সমস্যা এখানে আমাদের সময় ছিল, এখানে যত টিচার আছে, টিচার তিনজন আছি আমরা, তিনজন আছি, সব আমরা বাংলা মিডিয়ামেরই, আর ইংলিশ মিডিয়ামের টিচার বলতে এখানে নাই, এটি বিশেষ করে সমস্যা। আর জলের সমস্যা, জল যে আমরা এখানে সময় মতো পাওয়া যায় না, আর এখান থেকে অনেক দূরে গিয়া লেপটিনে যাইতে হইলে, কিন্তু ওই এখান থেকে মাঠ পাই রইয়া পোলাপান ছোটো ছোটো পোলাপানরা এখান থেকে নিতে পারে না, জলগুলার কেমনে নিব এমন অবস্থা। এদিকে বিদ্যালয়ের এক ছাত্র জানায়, তীব্র দাবদাহের মধ্যে শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকার কারণে পঠন পাঠন করতে নানা সমস্যা হচ্ছে, এমনকি অনেক পড়ুয়ারা গরমে বিদ্যালয়মুখী হতে নারাজ। আসেনি তোমরা? নাই, গরম লাগেনি? কোন স্কুল এটা? শুদ্ধ করকরি। কোন ক্লাসে পড়ো তুমি? ফাইভে। আর কি সমস্যা আছে তোমরা স্কুলে? ক্লাস হয়নি ঠিকঠাক মতো? ক্লাস করে না? হ্যাঁ, ঠিক মতন হয় না। এখন দেখার বিদ্যালয়ের নানা সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করেন বিদ্যালয় পরিদর্শক বা সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।